আমি কোনোদিন নেমো খারাপি করব না, যা দেবেন যা বলবেন আমি সেই কাজই করব, আর তলায় নিজের নামটা সই করে দেবে। অচেনা অজানা ছেলেকে পরখ না করে কেমন কাজে নিয়ে দিলেন,
পরখ করতে ওনার সময় লাগবে না। তেমন হলে যেমন ভাবে তোমাকে শেরেস্তার ঘরে ডেকে এনেছেন ঠিক তেমনি করে বাইরের সদর দেখিয়ে দিতে উনি একটু দ্বিধা করবেন না। যদি তোমার বিচাল কিছু দেখে, তুমি এখানে বসে খাতা দেখতে থাকো, এই সব হিসেবের খাতা, আমি পরে তোমার সঙ্গে কথা বলব। জি আজ্ঞে। আপনি ওর উপর রাগ করবেন না। মালতি এসে বলল, গোবেচারা সারাদিন কিছু খায়নি, পথে পথে ঘুরে বেরিয়েছে, কলকাতার পথঘাটও ভালো করে চেনে না, রাতে কোথায় যাবে সেই ভেবে আমি মালতিকে পাঠিয়েছিলাম যে বলতে পাইকের ঘরে যেন সারা রাত থাকে, সকালে উঠে চলে যাবে। ও কিন্তু যায়নি আপনার সঙ্গে দেখা না করে, সারা রাত জেগেছিল অভুক্ত অসহায়, কিন্তু মনের জোর হারায়নি। না, সেটা হারালে তো 30 টাকা বেতনের চাকরিটাও যেত। এখন দেখতে হবে যে ও দর্জিপাড়া দিদির বাড়ি যে গল্পটা বলেছে সেটা গল্প না সত্যি। যাই গিয়ে একবার দেখি, নায় মশাকে বলি গিয়ে একটু খোঁজ নিতে। তার কথা শুনে আপনার যদি মনে হয় যে রামপ্রসাদ যা বলেছে তা ঠিক,
তারপরে আপনি বাগবাজার যাবেন? হ্যাঁ, যদি দেখি কিছু মিলছে তাহলে এসে আপনাকে সবকিছু জানিয়ে তারপর বাগবাজারে যাব। ঠিক তাই, আমি এখন সেরেস্তায় আছি, কিছু কাজকর্ম সারব, তারপরে আমার বেরোতে হবে, আমারও ফিরতে ফিরতে সন্ধে হয়ে যাবে। যদি সবকিছু ঠিকঠাক চলে তাহলে আমিও সন্ধ্যের মধ্যেই ফিরে আসবো বাবু বাগবাজার থেকে। আমি এখন তাহলে আসি। আসুন। দেখি এবার হালি শহরে কাকে পাঠানো যায়। খাজাঞ্চি মশাই। হ্যাঁ হ্যাঁ বাবু। বাবু কালকের হিসেবটা তৈরি? হ্যাঁ বাবু, মানে ওই একটুখানি বাকি আছে বাবু। ঠিক আছে, আপনি তৈরি করুন, আমি ভেতর বাড়িতে যাচ্ছি, খাওয়া দাওয়া করে এসে দেখবো। ওখানে কাজের লোকেরা সবাই পালা করে রান্না করে তাই না? হ্যাঁ, সেই জন্য তাদের চাল ডাল তরি তরকারি তো বরাদ্দ করা হয়, সে তো তুমি জানো। আর তার টাকা আমি ওদের বেতন থেকে কেটেও নিই না। আমি জানি, কেউ পালা করে রান্না করে, কেউ বাসন মাজে। নিজেদের কাজ নিজেদের মধ্যে ভাগাভাগি করে দিলেই সব দিক থেকেই তো সুবিধে। আচ্ছা, ওরা তো সকালবেলাতেই ওদের নিজেদের বরাদ্দ চাল নিয়ে নেয় তাই না? এই যে হঠাৎ এমন কথা বলছো কেন? ওরা ওদের নিয়ম মতো চলে, তো ওদের এইসব নিয়ম নিয়ে তুমি কেন মাথা ঘামাচ্ছ? না না, তেমন কিছু নয়, আপনি খান। কি ব্যাপার বলো তো, তুমি যেন অন্য কিছু বলতে চাইছো। কি হয়েছে আমায় বলো, আমার সেরেস্তার কর্মচারীরা কোনো গোল বাঁধিয়েছে নাকি? তোমার অন্দরমহলে দাস দাসী বাহিত হয়ে যা তোমার কানে এসেছে, তেমন হলে আমার কাছে কিছু চেপে রেখো না, বলে ফেলো। আগাছা দেখলেই তা সঙ্গে সঙ্গে উপরে না ফেললে বাগান নষ্ট করে দেয়। কে কি গোল বাঁধালো বলো। না না, ওদের মধ্যে কোনো গোল বাঁধেনি। আমি ওই নতুন ছেলেটি মানে রামপ্রসাদের কথা বলছিলাম। কেন, তার আবার কি হলো? না মানে ওদের তো সকালেই ভাত হয়ে যায়, রামপ্রসাদ যে খাবে তা তো তারা জানতো না, তাই ওর ভাত করেনি। রামপ্রসাদ খাবে কি? তাই তো, আমার বাড়িতে কাজ করতে এসে কেউ অভুক্ত থাকবে সে ধরতে পারে না। বাড়িতে তো রাধা মাধব আছে, এই বাড়িতে কেউ অভুক্ত থাকলে বাড়ির অকল্যাণ হবে যে। তাই আমি একটা কথা ভাবছিলাম, আমাদের ঠাকুরের তো অন্নভোগ আছে, তা থেকে যদি দিও, তবে তোমার মাতৃপ্রাণে স্নেহে অতিথি সেবা যেন বাড়াবাড়ি না হয়ে যায়। রামপ্রসাদ একেবারে নতুন, শুধুমাত্র ওই বিশ্বাসের উপর ভরসা করেই কিন্তু আমি ওকে রেখেছি। নায়েব মশাই তো গিয়েছে নদিনীর বাড়িতে খোঁজ নিতে, আমাদের কাছে ওর বলা কথার সঙ্গে নায়েব মশাইয়ের অভিজ্ঞতা যদি মিলে যায় তাহলে ঠিক আছে, না হলে কিন্তু ওকে অভুক্ত খাইয়েই বিদায় করতে হবে, তখন কিন্তু আর কোনো মায়া দেখতেও না। এত হিসাবের কথা
টাকা আনা পায়ের হিসেব করব। এই যদি তোর মনের ইচ্ছে হয় মা, তবে তাই হোক, তোর কর্ম তুই আমাকে দিয়ে করিয়ে নে, আমি আমি কোনো অভিযোগ করব না। হিসাবে গরমিল করলেও তুই করবি, আবার আবার কর গুনে গুনে ঠিক ঠিক হিসেব করলে সেও তুই করবি, আমার কি? আমি তো যন্ত্র মাত্র, তুই যন্ত্রী মা, তুই যন্ত্রী, তুই যেমন বাজাবি আমি তেমনি বাজব। আমি যন্ত্র তুমি যন্ত্রী, আমি ঘর তুমি ঘর, আমি রথ তুমি রথি, যেমন চালাও তেমনি চলি, সকলি তোমার ইচ্ছা। জয় মা, জয় মা। আপনি গড়ানহাটে নাই আগে? হ্যাঁ, বসুন বসুন। তা বলুন, আমার বাড়িতে নায়েবের পদধূলি পড়লো কেন? আপনি রামপ্রসাদ সেন নামে কাউকে চিনেন? হ্যাঁ, বিলক্ষণ চিনি, সে আমার শ্যালক। কিন্তু কেন বলুন তো? তার দেশ কোথায়? মানে আপনার শ্বশুরালয়? নদিয়া জেলার কুমারহাটি বা হাবিলি শহর, যাকে আমরা চলতি কথায় বলি হালি শহর। তার আপনি কোনো সন্ধান পেয়েছিলেন? সে এখন কোথায়? প্রসাদে কোথায় জানতে চাইছেন কেন?